हेलो फ्रेंड्स, हमार चैनल सबस्क्राइब करो एवं समस्त नोटिफिकेशन पावर जन्नो बेल आइकने क्लिक करे ऑले सेट करे दाओ। सो हेलो फ्रेंड्स, हाउ आर यू ऑल? आबार आमी चले एसेछी नतून भिडियो निये। आमी पीयूष दा और तोमादेर सकलकेई आमार पीयूष दार पाठशालाय स्वागत जानाच्छी आमी। तो फ्रेंड्स, आमरा सीरीज शुरू करछी नतून नतून, जेमन अलरेडी आमरा करे फेलेछी ओरिजिन अफ इंग्लिश लैंगुएज। इंग्लिश लैंगुएजेर उत्पत्ति निये आमी बेस कयेकटा पार्टे एकटा सीरीज दियेछिलाम तोमादेर, सेटा अलरेडी आमी कमप्लीट करेछी। प्रोनाउंसिएशनेर सीरीजो आमादेर कमप्लीट हये गेछे इंग्लिशेर। ताछाड़ा वार्ड फर्मेशनेर सीरीज आमरा कमप्लीट करे फेलेछी, किभाबे वार्ड तैरी हय सेटाओ आमरा देखे नियेछी। एबार नतून एकटा सीरीज आमी शुरू करछी वोकैबुलारी, जेटा वेरी वेरी इम्पोर्टेंट फॉर ऑल कॉम्पिटिटिव एग्जाम्स एवं एकेडमिक जे कोनो सेक्शनों एटा खूबी गुरुत्वपूर्ण वोकैबुलारी। एरपोरे इडियम एंड फ्रेज सेटा नियो सीरीज आसबे एवं ग्रामार तो चलबेई आमादेर। समस्त सीरीजगुलो आमी आगे स्टार्ट करी नी पार्ट वन करे, प्रत्येकटार एकटा एकटा भिडियो आमी स्टार्ट करे दी, तारपर प्रत्येकटारतेई आमी भिडियो दिते थाकबो। कोनो दिन होयतो ग्रामारेर देबो, कोनो दिन वोकैबुलारी देबो, कोनो दिन इडियम देबो, एभाबे चलबे आमादेर। तो आमादेर आजके वोकैबुलारी शुरू होच्छे, अर्थात फार्स्ट भिडियो वोकैबुलारी आमादेर। तो एई वोकैबुलारी जेटा एटाके बला हय ल्यांगुয়েজের ব্যাকবোন, अर्थात जे कोनो ভাষার মেরুদণ্ড হচ্ছে তার ভোকাবুলারি। ভোকাবুলারি কি? ভোকাবুলারি মানে ওয়ার্ডস। আমরা কি বলবো যে আমি কটা ভোকাবুলারি জানি বা তুমি কটা ভোকাবুলারি জানো, এরকম বিষয়টা ভোকাবুলারি। এই টার্মটার মিনিংটা কি অ্যাকচুয়ালি? তাহলে ভোকাবুলারি আর ওয়ার্ড এই দুটো টার্ম আমরা জানি, ভোকাবুলারি আর ওয়ার্ড, এরা কি সমান? দুটোর মিনিং কি এক? আমরা আগে এরকম দুটো ওয়ার্ড শিখেছিলাম, ভালো করে মনে করো। একটা শিখেছিলাম আমরা অ্যালফাবেট, আর বলেছিলাম তোমাদের আমি লেটার। এই দুটো সমান না, অ্যালফাবেট আর লেটার এক না, তেমনই ভোকাবুলারি আর ওয়ার্ড এক নয়। এই বিষয়টাকে ক্লিয়ার করে নাও প্রত্যেকে। অ্যালফাবেটের সঙ্গে লেটারের যে সম্পর্ক, ভোকাবুলারির সঙ্গে ওয়ার্ডেরও সেই একই সম্পর্ক। কি বিষয়টা? যদি আমরা একটা বড় সার্কেল নিই এবং এর ভিতরে ছোট ছোট সার্কেল করি আমরা, তাহলে এই যে ছোট সার্কেলগুলো এগুলো হচ্ছে ওয়ার্ড, আর এই যে বড় সার্কেলটা এটা হচ্ছে ভোকাবুলারি। অর্থাৎ বিষয়টা কি? যে ভোকাবুলারির ভিতরেই ওয়ার্ড থাকে, অনেক ওয়ার্ড নিয়ে ভোকাবুলারি তৈরি হয়। যেমন আমরা দেখেছিলাম অনেক লেটার নিয়ে অ্যালফাবেট তৈরি হয়, তেমনই আজকে আমরা জানছি যে অনেক ওয়ার্ড নিয়ে একটা ভোকাবুলারি তৈরি হয়। অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা করে ভোকাবুলারি থাকে, সেই ভোকাবুলারির ভেতর অনেক ওয়ার্ড থাকে। ফর এক্সাম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমি তোমাদের বলেছিলাম যে ওয়ার্ড অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী 218,000-এরও বেশি রয়েছে। এই 218,000 শব্দ নিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি তৈরি হয়েছে। এইবার তোমার ভোকাবুলারি কত? ভোকাবুলারি পাওয়ার অর্থাৎ তুমি কতগুলো ওয়ার্ড জানো বলতে চাইছি, কতগুলো ভোকাবুলারি তুমি জানো। হাউ মেনি ভোকাবুলারিজ ইউ নো, কোশ্চেনটাই ভুল, হাউ মেনি ওয়ার্ডস ইউ নো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভোকাবুলারির ভিতরে ওয়ার্ড থাকে, অনেক ওয়ার্ড নিয়ে ভোকাবুলারি তৈরি হয়। এইবার এই ওয়ার্ডের সিনোনিম হিসাবে আমরা ভোকাবুলারি না বলে ভোকাবেল বলতে পারি। প্রত্যেকে মনে রাখবে এটা, ওয়ার্ড সমান ভোকাবল, নট ভোকাবুলারি। অনেক ওয়ার্ডস অনেক ভোকাবলস নিয়ে ভোকাবুলারি তৈরি হয়। ক্লিয়ার? চলো, এতটা ক্লিয়ার হয়েছে, এবার এগিয়ে যাই আরেকটু আমরা। এবার আমরা দেখি যে কমন একজন নেটিভ স্পিকার ইংলিশের, সে ইংলিশের নেটিভ স্পিকার মোটামুটি কতগুলো শব্দ জানা তার উচিত, যেটা সংখ্যাটা স্ট্যাটিস্টিক্স বলছে সেটা হচ্ছে 20,000, 20,000 শব্দ
কমন একজন নেটিভ স্পিকার, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার মাতৃভাষা ইংলিশ, সে অ্যাভারেজ 20,000 শব্দ জানে, অর্থাৎ তার ভোক্যাবুলারি যেটা সেটা 20,000 ওয়ার্ড নিয়ে তৈরি। একজন এডুকেটেড পাবলিক, এটা কমন কমন নেটিভ স্পিকার। আর এই যে 40,000, এটা এডুকেটেড, একজন এডুকেটেড নেটিভ স্পিকার, অর্থাৎ একজন এমন ব্যক্তি যার মাতৃভাষা ইংলিশ এবং যিনি শিক্ষিত, কোনো ইউনিভার্সিটি থেকে এসেছেন যিনি, সেখানে দেখা গেছে অ্যাভারেজ 40,000 শব্দ তার আয়ত্তের মধ্যে রয়েছে, অর্থাৎ তার যে ভোকাবুলারি সেটা 40,000 শব্দ নিয়ে তৈরি, কমন বলা হচ্ছে এটা। এবার আমরা যাদের মাতৃভাষা ইংলিশ নয়, যারা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটাকে শিখেছে, তাদের মোটামুটি শিক্ষিত যারা ইউনিভার্সিটি পাস করে এসেছে, সেরকম একজন ব্যক্তির মোটামুটি কতগুলো শব্দ নিয়ে তার ভোকাবুলারি তৈরি হওয়া উচিত, যেটা অ্যাভারেজ একজন ক্লাস টেনে পড়া একজন ছেলে মোটামুটি অ্যাভারেজ আমরা ধরে নিই 10,000 ওয়ার্ডস ইংলিশের জানা তার উচিত। সংখ্যাটা দেখছো খুব একটা কম না, খুব একটা বেশিও না, আমরা অনেক শব্দ জানি, হয়তো আমাদের নিত্যদিনের ব্যবহারে সেগুলোকে আমরা ইউজ করি না ওয়ার্ডগুলো, কিন্তু আমরা জানি এরকম অনেক ওয়ার্ড। এইবার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, স্পোকেন ইংলিশের জন্য বলা হচ্ছে না এটা, আমাদের কম্পিটিটিভের জন্য যে সমস্ত ওয়ার্ডগুলো লাগে কোথায় লাগে? সিনোনিম সেকশানে প্রয়োজন হয় আমাদের এই ভোকাবুলারি, অ্যান্টোনিম সেকশানে প্রয়োজন হয়, আমাদের ক্লোজ টেস্টে প্রয়োজন হয়, এছাড়াও আমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজে দরকার লাগে এই সমস্ত ওয়ার্ড, এমনকি স্পেলিংও আমাদের প্রয়োজন হয় এগুলো, স্পেলিং এরার যেগুলো। ভোকাবুলারি ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার যে চারটে স্কিল, LSRW, প্রত্যেকটা স্কিলের ডেভেলপমেন্টের পিছনে কিন্তু মেন এই ভোকাবুলারি বা ওয়ার্ডসেরই হাত থাকে। লিসনিং, শুনছি আমরা, কি শুনছি? ওয়ার্ডসই শুনছি। স্পিকিং, বলছি, কি বলছি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলতে চাই আর যদি ওয়ার্ডই না জানি বলবোটা কি? গ্রামার তুমি জানো, শিখে কিছু লাভ নেই গ্রামারে, কারণ তুমি বলতে পারবে না, কারণ ওয়ার্ডই জানো না তুমি। তাহলে শুনছো যেটা সেই ইংলিশ ওয়ার্ডসই শুনছো, ওয়ার্ডসই সেন্টেন্স তৈরি করে, বলছো সেই ওয়ার্ডসই বলছো। রাইটিং, তুমি লিখছো, সরি, রিডিং, পড়ছো, কি পড়ছো? ওয়ার্ডসই পড়ছো। আর লাস্ট যেটা স্টেপ, রাইটিং, লিখছো, কি লিখছো? ওয়ার্ডসই লিখছো। তাহলে প্রত্যেকটা স্কিলের ডেভেলপমেন্টের পিছনেই কিন্তু মূল যার হাত সেটা হচ্ছে এই ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি তোমার স্ট্রং হতে হবে, তোমাকে ওয়ার্ড জানতে হবে নতুন নতুন। আমরা কি করি, কোন জায়গায় ভুল করি যারা আমরা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছি নিজেরা বিভিন্ন এক্সাম দেওয়ার জন্য? কমন যে ওয়ার্ডগুলো আমরা অলরেডি জেনে গেছি সেগুলো নিয়ে চর্চা করি, যেগুলো আননোন ওয়ার্ড আমাদের কাছে সেগুলোর দিকে তাকাই না আমরা, ভয় পাই, এগুলো চর্চাই করি না কখনো। আর আমাদের শেখানো হয় কি? আমাদের শেখানো হয় ট্রিক, ওয়ার্ড শেখার ট্রিক। আমি তোমাদের বলছি বন্ধুরা, ওয়ার্ড শেখার অ্যাকচুয়ালি ট্রিক্স কিছু হয় না, ট্রিক্স দিয়ে কিছুই কাজ হয় না অ্যাকচুয়ালি। যদি আমি তোমাদের ট্রিক্স দেখাবো যে কি ট্রিক্স রয়েছে এই ভোকাবুলারি স্টক করার জন্য, নতুন নতুন ওয়ার্ড শেখার শিখতে আমরা কীভাবে পারি, কত প্রসেসে আমরা পারি, আমি সমস্ত তোমাদের দেখাচ্ছি এখানে। চলো তাহলে আমরা এগিয়ে যাই, দেখি ট্রিক কী আছে। আমি তোমাদের দেখো এখানে একটা জিনিস লিখছি, খেয়াল করো, GRASP PT, GRASP PT, গ্র্যাস্প মানে ধারণ করা, কোনো কিছু শক্ত করে ধরা। তাহলে ওয়ার্ড যদি আমরা শিখতে চাই, ভোকাবুলারিকে যদি আমরা ধারণ করতে চাই, গ্র্যাস্প করতে চাই, তাহলে আমাদের এই GRASP PT, এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে। কী জিনিস এটা? প্রত্যেকটা এগুলো ইনিশিয়ালাইজেশন, আমি তোমাদের বলেছিলাম ওয়ার্ড ফর্মেশনে, অর্থাৎ এক একটা ওয়ার্ডের ফার্স্ট লেটার নেওয়া হয়েছে। জি ফর গ্রুপ, আর ফর রুট, এ ফর অ্যাসোসিয়েশন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো খাতা পেন নিয়ে তোমরা বসবে যখন ক্লাসগুলো করবে, নোট ডাউন করবে। অ্যাসোসিয়েশন, এস ফর সেন্টেন্স, পি পার্টস অফ স্পিচ,
नेक्स्ट पी प्रिफिक्स एंड सफिक्स, टी फॉर टोन। तो देखो এই এতগুলো ট্রিকের মাধ্যমে, এবার প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিক, এরকম নয় একটা সঙ্গে একটা কানেক্টেড, আমি বলে দিচ্ছি কি এগুলো, আমরা ওয়ার্ড স্টক করতে পারি, অর্থাৎ নতুন নতুন ইংরাজি শব্দ আমরা শিখতে পারি এই সমস্ত ট্রিক অ্যাপ্লাই করে। প্রত্যেকটা ট্রিক আমি ব্যাখ্যা করছি, তার আগে বলে দিই টোটাল কটা ট্রিক রয়েছে এখানে। এক নম্বর গ্রুপ, সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েশন, থার্ড সেন্টেন্স, আর ফোর্থ যেটা সেটা রুট প্লাস পার্টস অফ স্পিচ প্লাস প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। অ্যাকচুয়ালি এখানে এই তিনটেই রয়েছে ট্রিক যদি আমরা বলি, এছাড়াও ট্রিক আছে আমি দেখাচ্ছি। এটা আগে তোমরা লিখে নাও, আমি সমস্ত ব্যাখ্যা করবো এগুলো কী জিনিস, আগে লিখে নাও প্রত্যেকটা, ঠিক আছে? এবার দেখো এছাড়াও আর কী কী ট্রিক আছে আমরা দেখি। এটা একটা ট্রিক হলো, তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম? ট্রিক নাম্বার ওয়ান আমরা পেলাম গ্রুপ, ট্রিক নাম্বার টু আমরা পেয়েছি অ্যাসোসিয়েশন, এটারই যেটা কমন নেম সেটা হচ্ছে নেমোনিক্স, এটার কমন নেম হচ্ছে নেমোনিক্স। নাম্বার থ্রি আমরা পেলাম রুট প্লাস অ্যাফিক্স, রুট প্লাস অ্যাফিক্স। নাম্বার ফোর মাইথোলজি, মাইথোলজি হচ্ছে নাম্বার ফোর ট্রিক। নাম্বার ফাইভ স্টোরি মেকিং, নাম্বার ফাইভ ট্রিক হচ্ছে স্টোরি মেকিং। এগুলো সমস্ত হচ্ছে ট্রিক নতুন নতুন ওয়ার্ড শেখার। এবার তোমরা বলবে দাদা ট্রিক আবার কি? ডিকশনারি খুললাম, প্রথম পেজটা খুললাম, এ দিয়ে কত ওয়ার্ড আছে। যদি তোমরা অক্সফোর্ডের ডিকশনারি খুলো, শুধুমাত্র এ দিয়ে 93 পেজ শুধুমাত্র রয়েছে এ দিয়ে ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো এ এই লেটারটা দিয়ে শুরু হচ্ছে, এরকম 93 পাতা জুড়ে এরকম ওয়ার্ড রয়েছে। তোমরা বলে প্রত্যেক দিন একটা করে পেজ আমরা মুখস্থ করবো, যতগুলো এক একটা পেজে মোটামুটি 20-25 ওয়ার্ড আছে, আমরা সেগুলো মুখস্থ করবো ডেলি, এইভাবেই তো ওয়ার্ড শিখবো। ট্রিক আবার কী হবে ওয়ার্ড শেখার? তো কিছু কিছু ট্রিক আছে, সেগুলো আমি তোমাদের বলছি। দেখো ট্রিক কী, ট্রিক হচ্ছে এমন জিনিস যার সাহায্যে অল্প সময়ে বেশি পরিমাণে আমরা ওয়ার্ড স্টক করতে পারবো, সেগুলো কি ট্রিক্স বলবো আমরা? এবার আমরা দেখি রিয়েলি এটা কি সম্ভব করা যায়।